রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখিতার ধারা অব্যাহত রয়েছে। সয়াবিন তেল, চাল, পেঁয়াজ সহ সব পণ্যের দামই বাড়তির দিকে। তেলের দাম বাড়তির সঠিক কারণ না জানালেও কম সরবরাহ দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। স্বস্তি নেই চালের বাজারেও। সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 6 টাকা করে। দাম বাড়তির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রতিদিনই বাজার মনিটরিং করা হলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না পণ্যের দাম। এদিকে ঢাকা মহানগরীর পাইকারি ও খুচরা পর্যায়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে তেলের বর্তমান মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তেল, চাল সহ নিত্যপণ্যের দামের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর হাতিরপুল বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সাকিব, আজ বাজারে কি অবস্থা দেখছেন এবং সেই সঙ্গে জানাবেন যে পণ্যের সরবরাহ নিশ্চিত ও দাম নিয়ন্ত্রণে কোনো মনিটরিং আছে কিনা? হাবিবা, আসলে বাজারে আমরা আসার পর থেকে দেখছি যে একটি বিষয়, প্রতিটি ব্যবসায়ী বলছেন যে তাদের যে পরিমাণের পণ্য দরকার সেই পরিমাণে তারা সরবরাহ পাচ্ছে না, অর্থাৎ কোম্পানিগুলো থেকে তাদেরকে ঠিকমতো সাপ্লাই দেওয়া হচ্ছে না, এই কথাটি তারা বলছেন। বিগত কয়েকদিন ধরে আমরা এই অভিযোগটি শুনে আসছি যে তাদের যে পরিমাণের তেল দরকার সেই পরিমাণে তেল দেওয়া হচ্ছে না। বিশেষ করে বাজারে 5 লিটারের বোতলের তেলের কিন্তু চাহিদা সবথেকে বেশি, কিন্তু সেই 5 লিটারের কোনো তেলই দিচ্ছে না কোম্পানিগুলো, যার ফলে কিন্তু ছোট ছোট যে তেল রয়েছে, অর্থাৎ 1 লিটার 2 লিটার, সেই তেলগুলোই মূলত বিক্রি করছেন দোকানদাররা। এবং আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে অসহনীয় পর্যায়ে মানুষের জন্য বিশাল একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়ে গেছে, কারণ কোনোভাবেই এই পণ্যকে তারা নিয়ন্ত্রণে আনতে পারছে না। যে ঊর্ধ্বগতিটা রয়েছে সেটি কিন্তু সব পণ্যের উপরেই ঊর্ধ্বগতি রয়েছে, অর্থাৎ পেঁয়াজের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দামের তো ঊর্ধ্বগতি রয়েছে। আমরা একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলবো, কেমন পরিস্থিতি দেখছেন বাজারে? খুব ভয়াবহ পরিস্থিতি আর কি। আমরা সব জিনিসে দাম বাড়তি, এখন আমরা যে কিনবো আমরা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আর কি সবকিছু। এই যে প্রতিদিন বাজার মনিটরিং করছে, এটা কি ঠিক মতো করা হচ্ছে, আপনার কি মনে হয়? বাজার মনিটরিং মনে হয় ঠিক মতো হচ্ছে না, তাইলে মনে হয় দামটা কিছুটা ইয়াতে থাকতো আর কি। যদি ঠিক মতো আপনার মনিটরিংটা হইতো তাইলে মনে হয় যে বাজার ইয়াটা দরটা একটু। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে বাজার মনিটরিং আসলে যেভাবে করা হচ্ছে সেটি ঠিক মতো হচ্ছে না, এই অভিযোগগুলো কিন্তু ক্রেতারাও করছেন এবং বিক্রেতারাও বলছেন যে আসলে মিলগুলোতে কী পরিমাণে তেল রয়েছে সেই বিষয়টি যদি নিশ্চিত করা যায় এবং প্রতিটি দোকানদারকে যদি ঠিক মতো দেওয়া হয় তাহলে পরে হয়তোবা মানুষের ভোগান্তি কিছুটা কমবে। তবে সাধারণ মানুষ বলছেন যে সামনে রোজা, যেহেতু পণ্যের যে ঊর্ধ্বগতি রয়েছে এই অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের বেঁচে থাকা কষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে, যার ফলে সবাই বলছেন যে অন্তত রোজাকে কেন্দ্র করে হলেও যেন এই পণ্যের দামগুলো নিয়ন্ত্রণে রাখা হয়। আরেকটি বিষয় যদি বলি যে ঢাকা মহানগরে যত ব্যবসায়ী রয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, পাইকারি ব্যবসায়ী রয়েছে, খুচরা ব্যবসায়ী রয়েছে, সকল তেলের ব্যবসায়ীকে নিয়ে আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি আলোচনা রয়েছে। হয়তোবা সেই আলোচনায় বেরিয়ে আসতে পারে যে কী পরিমাণে মজুদ রয়েছে, কী পরিমাণে তারা তেল রেখেছেন বা কী পরিমাণ দাম তারা দিয়ে এই তেলগুলো কিনেছে, সেই বিষয়টি উঠে আসতে পারে। পরবর্তী সংবাদে হয়তোবা আমরা সেই পরিস্থিতি দর্শকদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে হাতিরপুল বাজার থেকে সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ হাতিরপুল বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান। খাতুনগঞ্জ পাইকারি বাজার থেকে এবারে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সাইফুল, চট্টগ্রামের বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং সেই সঙ্গে দামের ব্যাপারে ব্যবসায়ীরা কি বলছেন? হাবিবা, আপনি যেমনটি বলেছিলেন, আমি দাঁড়িয়ে আছি খাতুনগঞ্জ বাজারে। এই বাজারটিতে কিন্তু আসলে প্রতি ঘন্টায় উঠানামা করে পণ্যের দাম। আজকে সকালেও কিন্তু আমরা বেশ কিছু বাজারের পণ্যের দাম জেনেছি, তবে একটা বিষয়, এখানে কিন্তু আসলে 12টার পরেই পণ্যের দাম উঠানামা করে, তার সকালবেলা কিন্তু সেভাবে হয় না। আমি যদি আপনার মাধ্যমে আসলে কিছু পণ্যের দাম জানিয়ে রাখি, গতকাল গম বিক্রি হয়েছিল 40 টাকা, আজ বিক্রি হচ্ছে 42 টাকা, চিনি গতকাল বিক্রি হয়েছিল 76 টাকা, আজ বিক্রি হচ্ছে 77 টাকা, ময়দার কথা যদি বলি, ময়দা গতকাল বিক্রি হয়েছিল 42 টাকা, আজ বিক্রি হচ্ছে 44 টাকায়, রসুন গতকাল বিক্রি হয়েছে 105 টাকায়, আজ বিক্রি হচ্ছে 120 টাকায়, 120 টাকাতেও কিন্তু আসলে রসুন বিক্রি হচ্ছে। এখানে কিন্তু আসলে অনেক ক্রেতা অভিযোগ করেছেন গতকাল ছিল যেটা 105 টাকা সেটা আজকে 120 টাকায়।
আর সরিষা যেটা সরাসরি আসলে ইউক্রেন থেকে আসে, ইউক্রেনের যুদ্ধের অজুহাতে কিন্তু এখানকার ব্যবসায়ীরা এই সরিষার দাম বাড়িয়ে দিয়েছেন। গতকাল বিক্রি হয়েছিল 105 টাকায়, আজ বিক্রি হচ্ছে 110 টাকায়। মটর গতকাল পাইকারি বিক্রি হয়েছিল 45 টাকায়, আজ বিক্রি হচ্ছে 48 টাকায়। পাম অয়েল গতকাল বিক্রি হয়েছিল 5,580 টাকায়, আজ সেটা 5,680 টাকার। সয়াবিন তেল পাইকারি রেটে বিক্রি হচ্ছে 175 টাকায়। তাহলে খুচরা বাজারে কতটুকু হতে পারে আসলে এটা বোধগম্য নয়। তবে এখানে কিন্তু এই খাতুনগঞ্জ বাজারে কিন্তু আসলে দুই দিনে সকাল বিকাল দুবেলায় কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। এরপরও কিন্তু আসলে অভিযান পরিচালনার পরপরেই কিন্তু আসলে আবার আগের অবস্থায় ফেরত যাচ্ছে। এখানে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েক একজনকে জরিমানাও করেছে, কিন্তু একটা চোর পুলিশ খেলার মতো হয়ে গেছে। যখনই কোনো ম্যাজিস্ট্রেট অথবা ভোক্তা অধিকার থেকে আসে, তখনই কিন্তু ওনারা দোকানের ঝাঁপ ফেলে দিয়ে ভিতরে বসে থাকে। এরপর ওনারা চলে যাওয়ার পরপরই কিন্তু আবার আগের অবস্থায় ফেরত আসে। সাধারণ ক্রেতারা আমাদেরকে বললো আসলে এই বিষয়টি কাকে বলবে এবং কিভাবে চলবে। প্রতিটি জিনিসের মূল্য কিন্তু আসলে খুব ঊর্ধ্বগতি, এখানে কেউ কাউকে দেখার নেই, বলারও নেই। হাবিবে, এই ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে ভোগ্যপণ্য নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে সাইফুল মাহমুদ, জানাচ্ছিলেন চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে।